আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আমি গত ভিডিওতে আপনাদেরকে কিটো ডায়েটের ব্রেকফাস্টের একটি ক্লিপ শেয়ার করেছিলাম, আর এখন শেয়ার করব লাঞ্চ থেকে শুরু করে ডিনার পর্যন্ত। তো লাঞ্চের জন্য আমি এখানে একটি পাঙ্গাস মাছের প্রায় 6 থেকে 7 ইঞ্চি পরিমাণ লম্বা একটি পিস নিয়েছি, আর এখানে কিছু আদা রসুনের পেস্ট আর লবণ দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিছু গোলমরিচের গুঁড়ো। তো এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি, খাওয়ার আগে আমি এটাকে ফ্রাই করে নেব। তো দিয়ে দিচ্ছি এখানে লেমন জুস, আর 1 টেবিল চামচ পরিমাণ অবশ্যই দিতে হবে এই পর্যায়ে। তো লেমনটা দেওয়ার পর আমি এটাকে আবার একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন এই কাজটি। এক একজনের ডায়েটে চাট এক এক রকম হয়ে থাকে, তো আমি যেভাবে করি, আমি এক এক সময় এক একভাবে করে থাকি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এক এক করে। তো এখন দিয়ে দিয়েছি কিছু ধনে পাতা, আর এটাকে আমি সরিষা তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর আপনারা যদি এটাকে চান বাটার বা নারকেল তেল দিয়েও ভেজে নিতে পারেন, কিন্তু আমি আমাদের দেশের যে আপুরা আছে, ভাইয়েরা আছে, তাদের সুবিধার জন্য আর হাতের কাছে থাকা জিনিস দিয়েই এই কিটো ডায়েটটি করার জন্য আমি এই প্রসেসিংটা আপনাদেরকে দেখাচ্ছি। তো যেটা বলছিলাম, এক একবার আমি এক এক দিন এক এক রকম খাবার খেয়ে থাকি এই কিটো ডায়েটে, মানে খাবার একই কিন্তু রান্নাটা একটু ভিন্ন রকম আনি। তো আমি চেষ্টা করব আমি যেভাবে খেয়ে থাকি প্রত্যেকটি রেসিপি আপনাদেরকে শেয়ার করার জন্য। আর কিটো ডায়েটের বৈশিষ্ট্য হচ্ছে বেশি বেশি সবজি খাওয়া। তো আপনারা চেষ্টা করবেন সবজিটা যখনই মেনুতে রাখেন একটু বেশি পরিমাণ রাখার জন্য। কিন্তু আমি দুপুরে লাঞ্চে সবজি খাচ্ছি না, এই মাছটার সাথে আমি একটি সালাদ রাখবো, তাই এখন আর মানে সবজির প্রয়োজন হচ্ছে না, যেহেতু আমি ডায়েটটা কয়েকদিন যাবতই করছি। ওই হিসেব করে আমি আজকে আমার ডায়েটের মেনুতে, দুপুরের মেনুতে আর কি, সবজি রাখিনি। তো এখানে আমি ফিশটা যেটা হচ্ছে গ্রিল করে নিচ্ছি, আর এই ফিশটা কিন্তু আপনারা শুধু যে পাঙ্গাস মাছ দিয়ে করবেন তা না, আপনারা চাইলে ইলিশ মাছ দিয়ে করতে পারেন, তেলাপিয়া মাছ দিয়ে করতে পারেন, বা হচ্ছে পুঁটি মাছ, মানে যে কোনো মাছ দিয়ে ডায়েটটি আপনারা করে নিতে পারেন। আর যেটি হচ্ছে মাছের পিসটা একটু বড় নিতে হবে, ছোট নিতে হবে না, আপনারা চাইলে এর থেকে বড় পিসটা নিতে পারেন। আমি যতটুকু বড় নিয়েছি তার থেকে বড়, বা যেটা হচ্ছে মাঝারি আকারের যে মাছগুলো আছে ওটা আস্ত একটি মাছও আপনারা আপনাদের ডায়েটের এই লাঞ্চের মেনুতে রাখতে পারেন। তো আমি মাছটাকে এখানে ভালো করে যেটা হচ্ছে গ্রিল করে নিচ্ছি, আর যতক্ষণ পর্যন্ত না গ্রিলের কাঙ্ক্ষিত কালারটা চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। প্রতিদিনের যেটা হচ্ছে লাঞ্চের মেনু বা হচ্ছে যে ডিনারের মেনু এক থাকতে হবে তা নয়, আপনারা চাইলে মানে যেটা হচ্ছে কিছু পরিবর্তন আনতে পারেন সবজি দিয়েই, মানে একদিন একভাবে রান্না করলাম আরেক দিন আরেকভাবে রান্না করলাম, কিন্তু সবজিটা থাকবেই, মাস্ট বি। আর যেটা হচ্ছে আজকে আমি খাচ্ছি হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে, হতে পারে কালকে অন্য কিছু দেব লাঞ্চে। তো এরকম করে আমি এক একবার এক একটা দিয়ে আমার লাঞ্চটা আমি করে থাকি, তাই আমার প্রবলেম হয় না ডায়েটের জন্য। তো আপনারা যদি এভাবে ফলো করেন তাহলে আপনাদেরও প্রবলেম হবে না। আর আমি কিন্তু যেটা হচ্ছে সালাদের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর দুটো নিয়েছি এখানে খিরাই, আর দুটো নিয়েছি আমি এখানে টমেটো, আর দিয়ে দিয়েছি ধনে পাতা, কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ, আর স্বাদটা ঠিক রাখার জন্য একটু লবণ। তো আপনারা এখানে চাইলে সি সল্টটা ইউজ করতে পারেন, কিন্তু আমি আমার বাংলাদেশি আপুদের জন্য যারা ডায়েটটা করতে চাচ্ছেন আর সি সল্টটা পাচ্ছেন না, তাদের জন্য এই প্রত্যেকটি ধাপে বুঝিয়ে দেওয়ার জন্য আমি ঠিক ওইভাবেই, যা সহজভাবে যেন আপনাদের হাতের কাছে জিনিসটা দিয়েই ডায়েট করতে পারেন, তাই দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছিলাম লেবুর একটু রস। তো আমার সালাডটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি লাঞ্চের প্রিপারেশনটা নিচ্ছি। তো লাঞ্চ রেডি আমার, এখন আমি এখানে একটু আপনাদের দেখানোর জন্য ডেকোরেশনটা করে নিচ্ছি। এটা যে ডেকোরেশন করে খেতে হবে এটা কোনো ধরা বাধা না, আমরা যেহেতু অবশ্যই আপনাদের সাথে কিছু শেয়ার করছি তাই আমাদের একটু ডেকোরেশন করে নিতে হচ্ছে। তারপরে যদি আপনারা ডেকোরেশন করে খান দেখতে কিন্তু ভালোই লাগে, মনে হবে রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। তো এই তো আমি এক সাইডে মাছটা আর ভাত নিয়েছি, এখানে আমি
এক কাপ পরিমাণ। যারা এখনও ভাতের অভ্যাসটা চেঞ্জ করতে পারেনি তাদের জন্য, আমিও এখনও পুরোপুরিভাবে ভাতের অভ্যাসটা চেঞ্জ করতে পারিনি, তাই লাঞ্চে আমি অবশ্যই এক কাপ ভাত রাখি আমার নিজের জন্য। তো আপনারা চাইলে লাঞ্চে এক কাপ ভাত রাখতে পারেন, এর বেশি নয়, আর পারেন তাহলে ভাতটা স্কিপ করার চেষ্টা করবেন। তো আমার যেহেতু ডায়েটের স্টার্টিংটা মাত্র 4-5 দিন হয়েছে বা এর থেকেও কম হতে পারে, তো এই জন্য আমি এখনও ভাতের অভ্যাসটা চেঞ্জ করতে পারিনি, আস্তে আস্তে এটাও চেঞ্জ করে ফেলবো। তো আমি এখন লাঞ্চটা করে নিচ্ছি আপনাদের সাথেই। তো আমি যেটা বলছি, এটা কিন্তু খেতে কোনো দিক থেকেই নর্মালি যে আমরা মশলা জাতীয় রান্নাটা খেয়ে থাকি তার স্বাদের থেকে কম না, হতে পারে দেখতে একটু অন্যরকম। তো এই গ্রিলটা দিয়ে আপনারা ভাত দিয়ে যদি খেয়ে দেখুন আর এই সালাডটার সাথে, তো বুঝতেই পারবেন না আপনি ডায়েটে আছেন, বা কেউ ধরতেও পারবে না এটা ডায়েটের একটি খাবার। তো আমি এটা খেয়ে নিচ্ছি, আর এভাবে আপনারা আপনাদের লাঞ্চটা রেডি করে নিতে পারেন ডায়েটের জন্য। আর যেটা হচ্ছে, চেষ্টা করবেন বেশি বেশি সবুজ সবজিগুলো খেতে, আর ডায়েট যেহেতু করছি আমরা কিটো ডায়েট, তো এটার জন্য ফার্স্ট তো আমাদের যেটা হচ্ছে বুলেট কফি আমাদের অ্যাড করতে হবে, আর এটা রেগুলার খেতে হবে, মিস দেওয়া যাবে না, চেষ্টা করবেন। আর বুলেট কফির টেস্টটা কিন্তু আমার কাছে ভালোই লাগে, তো আপনারা যারা ফার্স্ট ট্রাই করবেন, হতে পারে অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে না, কিন্তু আমি সাজেস্ট করব আপনারা যদি একবার দুইবার টেস্ট করার পর দেখেন খেতে পারছেন না, তারপরও কন্টিনিউ এটা চালিয়ে যেতে। কারণ গ্রিন টি যদি খেতে পারেন তাহলে কিটো কফিটা কেন খেতে পারবেন না, আর এটার স্বাদটা তো আমার কাছে মোটামুটি ভালোই লাগলো। তো গ্রিন টি অবশ্যই রাখার চেষ্টা করবেন বিকেলের মেনুতে। তো আমি লাঞ্চের পর আপনাদেরকে আমি বিকেলে যে নাস্তাটা করে থাকি সেটার একটা ছোট ক্লিপ শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে সাইড থেকে আমি পাঙ্গাস মাছের যে একটা চামড়া থাকে এটা এভাবে আমি সরিয়ে নিচ্ছি, যেহেতু আমি এটা খাই না। আপনারা চাইলে এটা খেতে পারেন বা ফেলে দিতে পারেন, আমার কাছে এটা ভালো লাগে না, এই জন্য আমি সাইড করে ফেললাম। আর যেটা হচ্ছে, আমি যেভাবে বিকেলে নাস্তাটা করি সেটাও আপনাদের সাথে একটু পর শেয়ার করবো। আমি আজকের ভিডিওতে একসাথে লাঞ্চ, বিকেলের নাস্তা আর হচ্ছে ডিনারের যা যাবতীয় খাবার শেয়ার করেছি। তো আশা করছি আজকে আপনাদের আমার এই ভিডিওটি দেখে অনেক উপকারিতা আসবে। তো যারা যারা আমার রেসিপিটি দেখে ডায়েট করা শুরু করেছেন তাদেরকে বলবো, আপনারা অবশ্যই আপনাদের খাবারের মেনুতে একটু পরিবর্তন আনলেই আপনাদের ডায়েটের যেই পরিটা থাকে সেটা থাকবে না। অনেক সময় দেখা যায় যে এইসব খাবার খেতে মন চায় না ডায়েটের জন্য, মনে হয় যে এটা দিয়ে ডায়েট কীভাবে পসিবল, না এটা দিয়ে পসিবল। যেহেতু আমি খাচ্ছি আমার মনে হচ্ছে আমি কিছু আমার শরীর থেকে আর কি যেটা হচ্ছে কমেছে, তো আমি এখনও যেটা হচ্ছে মাপাইনি, ইনশাল্লাহ মাপি আপনাদের জানাবো। তো এখন আমি বিকেলের যে নাস্তাটা তৈরি করছি তার জন্য একটি ডিম নিয়েছি। আমি সকালের যে ব্রেকফাস্টটা তৈরি করেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম আমি আরেকটি ডিম কিভাবে খেয়ে থাকি সেটা আপনাদেরকে শেয়ার করব। তো আমি ডিমটা এখানে এই পর্যায়ে ফেটিয়ে নিচ্ছি। তো আমি এই মগের ভিতরে প্রস্তুতিটা করব, বাকি যেই কাজটা আছে তাই আমি মগটার ভিতরে ফেটিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব এখানে কিছু অ্যালমন্ড ফ্লাওয়ার, আর এটা হচ্ছে আপনারা যে কোনো গ্লোসারিংয়ে পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে অ্যালমন্ড কিনে এটাকে রোস্ট করে আপনারা তারপর ব্লেন্ডারে পাউডার করে নিতে পারেন। তো আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ অ্যালমন্ড ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ডায়েটের কিটো কেক। তো আমি যেটা হচ্ছে ডক্টর জাহাঙ্গীর স্যারের যে শুনতে পেয়েছিলাম, সে বিকেলে বাটার দিয়ে বাদাম খেয়ে থাকে। তো আমি চিন্তা করলাম আমার বাটার দিয়ে বাদাম খাওয়াটা আমার পক্ষে যেটা পসিবল না, সেই জন্য আমি এইভাবে বাটার আর বাদাম আর কিছু মানে যেটা হচ্ছে ডিম অংশ দিয়ে আমি এই কেকটা তৈরি করে নিতে পারি। তো আমি এভাবে কেকটা তৈরি করে নিলাম। আর আপনারা চাইলে এখানে লো ফ্যাট মিল্কও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে ছিল আমি ভুলে গিয়েছিলাম অ্যাড করতে, তো আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। তো এই তো বেক করার পর দেখতেই পাচ্ছেন আমার কিটো কেকটা রেডি। আর এখানে আমি একটি গ্রিন টি নিয়েছি, তো গ্রিন টিটাকে আমি 30 সেকেন্ডের জন্য এখানে রেখে দিব প্যাকেটটাকে আর কি, তারপর আমি 30 সেকেন্ড পর প্যাকেটটা তুলে নিব, এর বেশি রাখতে হবে না। গ্রিন টিটা
পারফেক্ট কালারটা 80-30 সেকেন্ডের মধ্যেই। তো এই তো দেখতে পাচ্ছেন কাপকেকটা রেডি, আর এটা হচ্ছে কিটো কাপকেক। তো আপনারা খেয়ে নিতে পারেন বিকেলের নাস্তা হিসেবে। তো এখানে আমি রেডি করে নিচ্ছি রাতে ডিনার, আর রাতে আমি শুধু সবজি খাবো, তাই এখানে আমি সবজিটা নিয়েছি। আর সবজি নিয়েছি আমি এখানে অনেক ধরনের, বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে যেটা পালং শাক নিয়েছি, এখানে আমি টমেটো, সিম, তারপর নিয়েছি হচ্ছে ব্রোকলি, ফুলকপি, আর হচ্ছে গিয়ে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ। আর এটা এখন আমি তৈরি করে নিচ্ছি, এটা শুধু আমি রাতের জন্য তৈরি করে নিচ্ছি। আর আমি আবারও এইখানে সরিষার তেলটা ইউজ করছি, আপনারা চাইলে নারকেল তেল বা যেটা হচ্ছে বাটারটা ইউজ করতে পারেন, কিন্তু আমি আমার আপুদের সুবিধার জন্য ভালো করে দেখিয়ে দিচ্ছি। আপনারা হাতের কাছের যেই তেলটা আছে এটা দিয়ে তৈরি করে নিতে পারেন কিটো ডায়েটের রেসিপিটি। তো অবশ্যই আপনারা ফলো করতে পারেন, আমার এই রেসিপিটি ফলো করে দেখতে পারেন, একদমই 100% কার্যকর। তো এইখানে দিয়ে দিলাম পানি, আর যে আদা রসুনের পেস্টটা নিয়েছিলাম দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিব এখানে কিছু যেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে যে সয়া সস, এগুলো দিয়ে আজকে আমি যেটা হচ্ছে সবজিটা রান্না করছি। আর আমি একটু হালকা হলুদ দিব, যেহেতু আমার কাছে কালারটা হালকা হলুদ হলুদ ভাল লাগে, তাই আপনারা চাইলে মরিচটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমার মরিচটা অ্যাড করতে হবে না, আমার কাছে নর্মালি এটার স্বাদটা ভালো লাগে। তো ব্যাস একটু হালকা কষিয়ে নিলাম, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শীতকালীন আরও অনেক সবজি আছে ওইটা অ্যাড করতে পারেন, আর বেশি চেষ্টা করবেন সবুজ কালার সবজিগুলো এখানে অ্যাড করতে। আমি কিন্তু এখানে ক্যাপসিকামও দিয়েছি, দিয়ে দিলাম ওপর থেকে একটু জিরে গুঁড়ো, অবশ্যই জিরে গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, ডায়েটে এটা অনেক একটি বড় কার্যকর করে থাকে। তো আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই ঝোলটা শুকিয়ে গেলে আমি এখানে এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছু পানি দিব, আর দিয়ে দিচ্ছি লেবু। আর লেবু রসটা আমি এই পর্যায়ে ইউজ করছি, কারণ লেবুটা আমি একটু বেশিই খাচ্ছি, কারণ লেবুটা ফ্যাট কাটাতে অনেক সাহায্য করে, তাই আমি প্রত্যেকটি খাবারের চেষ্টা করছি লেবুটা রাখার জন্য। আর লেবুটা দিলে কিন্তু এটার স্বাদটা অনেক সুন্দর আসে, মানে যেটা বলবো আপনাদের মুখে অরুচি আসবে না ডায়েটের জন্য। তো আমি এই পর্যায়টাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এই পর্যায়ে আমি যেটা হচ্ছে সবজিটা সেদ্ধ করার জন্য পানি দিয়েছি, আর এই সবজিটা আমি এখন এভাবেই রেখে দেব, ঢাকার কোনো প্রয়োজন নেই। তা আমি যেটা হচ্ছে ব্রোকলির যে শক্ত অংশটা থাকে মোটা, এটা কিন্তু ফেলে দিইনি, এটা আমি কিন্তু সবজিটার সাথে নিয়েছি, দেখে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি যেটা করছি ঝোলটা শুকিয়ে নিচ্ছি, আর ঝোলটা শুকাতে শুকাতে যেটা হবে সবজিগুলো শুকিয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সেই যেটা হচ্ছে ক্যাবেজ, আর হচ্ছে গিয়ে পালং লিভস। তো এটা হচ্ছে আমি এই পর্যায়ে দিয়েছি এই কারণে এটা অনেক তাড়াতাড়ি কুক হয়ে যায়, তাই আমি আগে 50% মতো সবজিগুলোকে কুক করে নিয়েছিলাম, তারপর এই যেটা হচ্ছে পাতাকপি আর পালং শাকটা দিয়েছি। তো এই তো আমার সবজিটা প্রায় রেডি হয়ে যাচ্ছে, আর আমি চেষ্টা করব যেটা হচ্ছে ডিনারের পর পরের দিন সকাল সকাল 12টা পর্যন্ত, মানে যেটা ধরে গেলে দুপুরের কাছাকাছি, যেটা হচ্ছে ফাস্টিংয়ের চেষ্টা করব। আর নর্মালি আমি সকালে নাস্তাটা খাই না, 12টা থেকে 1টার ভিতরে আমি লাঞ্চটা সেরে নিই, তাই আমার প্রবলেম হবে না। তো এখানে আমি সবজিটা নিয়েছি ডিনারের জন্য,
আর ডিনারটা আমি 7টার ভিতরে কমপ্লিট করে নিব, আর যেহেতু ডায়েটে আছি 7টার ভিতরে কমপ্লিট করে নেওয়া ভালো। তো আপনারাও জানাবেন আপনাদের ডায়েটের চ্যাপ্টার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।